ত্রিপুরা ইনফো ডট কম দ্বারা আয়োজিত অল ত্রিপুরা ওপেন মেগা কুইজের অনুষ্ঠানে রবিবার যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা টাউন হলে আয়োজিত এই মেগা কুইজ অনুষ্ঠানের আজ 18তম বছর। 400-এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এদিনের কুইজ প্রতিযোগিতায়। মূল প্রতিযোগিতার পর চ্যাম্পিয়ন দল পাবে নগদ 50,000 টাকা, দ্বিতীয় দল পাবে 30,000 টাকা এবং তৃতীয় দল পাবে 20,000 টাকা। বাকি 15টি ফাইনালিস্ট দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। দর্শকদের মধ্যেও বিশেষ স্কুল রাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা এবং ডিজিপি অমিতাভ রঞ্জন। সত্যি অপূর্ব, আমি এখানে আসার পর প্রায়শই আমাকে জয়ন্তবাবু বলেন যে আসবার জন্য, এইবার আমি ঠিক করেছি আসবই। আমি একটু আগে দিল্লির থেকে এখানে ল্যান্ড করলাম, তো এসেই একটু খেয়ে খিদে পেয়েছিলাম, খেয়ে সোজা চলে এলাম এখানে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা পেয়ে গেলাম আমি আগামী বুধবার দিন, যে আমার যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশ্বর যে প্রোগ্রাম থাকবে এটা আমার খুব কাজে লাগবে, এর জন্য আমি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, বিশেষ করে জয়ন্তবাবুকে। আমি আজকে এখানে যা আমি একটু আগে অ্যাডভোকেট জেনারেল আমার পাশেই বসেছিলেন এবং উনি বলছিলেন যে এই মোটসব কোশ্চেন, আমি তো এইসব কোশ্চেন আনসার আমার পক্ষে দেওয়া সম্ভব না, অথচ উনি সারাক্ষণ ধরে বই দেখেন, আইন দেখেন। আর আমরা তো একবার ডাক্তারি পাশ করার পরে তারপরে কলেজে যখন পড়াতাম শুধু এইগুলি খালি সাবজেক্টস নিয়ে পড়তাম, কিন্তু আমি তো আর শুনিনি এতগুলো। তবে সত্যি মানে জ্ঞানের শেষ নেই, যেভাবে আজকালকার ছেলেমেয়েরা এত সুন্দরভাবে জ্ঞান অর্জন করেছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আগামী দিন তাদের হাতে এই পৃথিবীটা, এই দেশটা এবং আমাদের রাজ্য, যাদের কাছে জ্ঞান সবচেয়ে বেশি থাকবে তাদের জন্যই সব। এবং এখানে অত্যন্ত আমার ভালো লাগছে যে সুন্দরভাবে আনসার দিচ্ছে, ইভেন অডিয়েন্স থেকেও আনসার দিচ্ছে। এবং আমরা জানি কোন মনে গা করোর প্রতি আমরা দেখেছি সবসময় একটা টিপ টিপ বুকের মধ্যে থাকে আমাদের ওইসব লাইভ শো দেখে, তো এখানে এসে আমার মনে হয় এটাও কম নয়। তো এর জন্য আজকে যে ত্রিপুরা ইনফো মেগা কুইজ 2023 এটা যেন সফল হয়। দীপাবলি উৎসবের কথা বিবেচনা করে রবিবার সন্ধ্যার মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষ করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।